হ্যালো ইয়ার্স ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন প্রত্যেকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তো আপনাদের জন্য আরেকটা নতুন চাকরির আপডেট নিয়ে এসছি তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে প্রতিটি চাকরির ভিডিও আপলোডের সাথে সাথে ঠিক সময় আপনার কাছে পৌঁছে যায় এই যে চাকরির খবরটি বেরিয়েছে এটা কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া ভিত্তিক চাকরির বিজ্ঞপ্তি তো অবশ্যই আপনারা একটু ভালো করে ভিডিওটি দেখে অ্যাপ্লাই করবেন ঠিক আছে এটা মূলত বীরভূম ডিস্ট্রিক্টের জন্য শুধুমাত্র বেরিয়েছে এবং বীরভূম ডিস্ট্রিক্টের নির্দিষ্ট একটা ব্লকের আন্ডারে তো এখানে কি বলা হয়েছে আপনাদের সামনে আমি তুলে ধরছি এখানে বলা হয়েছে একশো দিনের কাজ দেখাশোনার জন্য এই কর্মী নিয়োগ করা হচ্ছে রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিসে গ্রাম রোজগার সহায়ক পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এটার পোস্ট হচ্ছে কিন্তু জিআরএস অর্থাৎ গ্রাম রোজগার সহায়ক পুরোপুরি কিন্তু এক বছরে চুক্তির ভিত্তিতে লোক নিয়োগ করা হবে কাজের উপর ভিত্তি করে চুক্তির যে সময়সীমা সেটা কিন্তু পরবর্তীতে আরও বাড়ানো যেতে পারে আবেদনকারীকে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে আপনি এটা নিজের মোবাইলে ইমেলের মাধ্যমে আবেদন করতে পারেন অথবা ডাকযোগে কিন্তু আপনি আবেদন ফর্ম পাঠাতে পারেন শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগ নিয়ে পঞ্চান্ন শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এছাড়াও ছ মাসের কম্পিউটার কোর্সের সঙ্গে এমএস অফিসে কাজ করার দক্ষতা কিন্তু থাকতে হবে বয়স হতে হবে এক এক দু হাজার একুশ তারিখ হিসেবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আবেদনের পদ্ধতি যেটা বলা হয়েছে আবেদন করতে পারবেন অনলাইনে কিংবা অফলাইনে ডাকযোগের মাধ্যমে সঠিকভাবে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে দেবেন সেলফ অ্যাটেস্টেড করা ডকুমেন্টস ঠিক আছে একটি মুখবন্ধ খামে যেটা আপনাদের বললাম যে এটা নেওয়া হচ্ছে মূলত ময়ুরেশ্বর সেকেন্ড ডেভেলপমেন্ট ব্লক অফিসে এম জি এনআরই জি এস দপ্তরে ঠিক আছে আপনারা যদি এই এলাকার বাসিন্দা হয়ে থাকেন তারাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবেন তো যারা অন্য ডিস্ট্রিক্টের থেকে ভিডিওটি দেখছেন তো অবশ্যই আপনার ডিস্ট্রিক্টের নাম এবং ব্লকের নাম কমেন্ট করে জানাবেন যাতে এরকম কোনো চাকরির আপডেট আসলে আপনাদের আমি ঠিক সময় মতো জানিয়ে দিতে পারি অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও এখানে বলা হয়েছে অথবা সরাসরি ইমেলের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আবেদনপত্র এবং সমস্ত ডকুমেন্টসগুলিকে একটি পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে নিচের দেওয়া যে ইমেল আইডি এখানে দেখতে পাচ্ছেন এই ইমেল আইডিতে কিন্তু আপনাকে সেন্ড করতে হবে এম জি ডট ময়ূরেশ্বর টু অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম ইতিমধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আবেদন জমা দেওয়া যাবে একত্রিশে মে বিকেল পাঁচটা পর্যন্ত তো আপনারা চেষ্টা করুন এই কোভিড পরিস্থিতিতে পোস্ট অফিস না গিয়ে নিজের মোবাইল থেকে আপনারা যারা আবেদন করতে যাচ্ছেন একটা মেল করে দিন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান সাবমিট সাকসেসফুল হয়ে যাবে ওকে তো অলরেডি যেটা আপনাদের বললাম যে নিয়োগ করা হবে বীরভূম জেলার ময়ূরেশ্বর সেকেন্ড ব্লক ডেভেলপমেন্টের আন্ডারে ঠিক আছে আবেদনের সঙ্গে আপনাকে কী কী দিতে হবে এখানে দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করা আপনার একটা ফটোকপি ঠিক আছে যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোর ফটোকপি দিতে হবে বয়সের প্রমাণপত্র ওই গ্রামের অধিবাসী কিনা তার প্রমাণপত্র কাস্ট সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট এবং অভিজ্ঞতা সার্টিফিকেট কিন্তু আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে আবেদনের যে ফর্মেট সেটা আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি অ্যাপ্লিকেশান যে ফর্ম রয়েছে সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন স্ক্রিনও কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান টোটাল কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে পোস্ট রয়েছে একটি কালেশ্বর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু এটা নিয়োগ হবে ঠিক আছে এটা কিন্তু সরাসরি আপনার যে নিয়োগ কী হবে নিয়োগ হবে কিন্তু আপনার এইস যে আপনার মার্কস রয়েছে সেই মার্কসের উপর এবং ইন্টারভিউয়ে পাওয়া নম্বরের ভিত্তিতে কিন্তু এটা নিয়োগ হবে এবার এই যে অ্যাপ্লিকেশান ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে এখানে একটা ফটো অ্যাটেস্ট করবেন ঠিক আছে সেলফ অ্যাটেস্টেড ফটো বাকি তো ওগুলো পারবেনি সিম্পল নেম ফাদার্স নেম মাদার্স নেম আপনার পার্মানেন্ট অ্যাড্রেস খুব সিম্পল এখানে আপনার কমিউনিকেশন ইমেল আইডি ফোন নাম্বার সমস্ত কিছু সঠিকভাবে দেবেন এরপর আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান কম্পিউটার কোর্স কোন ইনস্টিটিউট থেকে করেছেন এগুলো আপনাকে ফিল করতে হবে কোনো এক্সপিরিয়েন্স রয়েছে কি না থাকলে তার কিন্তু ফটোকপি অ্যাটেস্টেড করে দিতে হবে এবং এখানে প্লেস এবং স্টেট এগুলো দিয়ে দেবেন ফুল সিগনেচার করবেন এভাবে কিন্তু আপনি এই ফর্মটির সাথে আপনার যে সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে সেগুলো সেলফ অ্যাটেস্টেড করে স্ক্যান করবেন যারা মেল করতে যাচ্ছেন বা যারা ডাক পাঠাতে যাচ্ছেন তারাও কিন্তু পাঠাতে পারে তো ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করুন যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি ডিসক্রিপশানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন ধন্যবাদ